এরপর আপনি প্রশ্ন করেছেন হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম কি বলা যাবে দেখুন হজরত এবং হুজুর দুইটা কাছাকাছি শব্দ এটা কাঁচা যদি আপনি বলেন হজরত হাজির অর্থ করেন তাহলে বলা যাবে না আর হুজুর অর্থ সম্মানিত অর্থ বলেন তাহলে বললে গুণা হবে না কিন্তু এটা পরিত্যকাটা উচিত এই জন্য আমরা একটু আগেও বলেছি এই জন্য কারণ এই শব্দটি একটি এক সন্দেহজনক শব্দ আর সন্দেহজনক শব্দ থেকে বেঁচে থাকার জন্য সল্লাহ আসালাম আমাদের নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন আল হালাল উমুর মুস্তাবি হাতুন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এর মাঝখানে কিছু আছে সন্দেহজনক প্রমাণ ইস্তাবরা আলি দিয়ে নিয়ে প্রমাণ প্রমাণ তাকার সুভাত থাকা ইস্তাবরা আলি দিয়ে আলিদি যে কেউ সন্দেহজনী নিচে বেঁচে থাকবে সে তার নিজেকে নিজের সম্মান এবং দিনকে বাঁচাতে পারলো এই জন্য আমরা এমন শব্দ ব্যবহার করবো না যেই শব্দটি আমাদের সরাফরা ব্যবহার করেনি এবং অর্থ বিভিন্ন হতে পারে এবং শিরকি অর্থ আসতে পারে যেখানে এবং কুকুরি অর্থ আসতে পারে এই জন্য আমরা এই হযু সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহ হজুর মা হজাত মহাম্মদ সাল্লাহসাল না বলে মহম্দ র সল্লাহ সাল্লাহ আল্লি সাল্লাম বলবো আর আপনি বলেছেন যে স বলবো কিনা না স বলবেন না সাল্লাহ আলাইহি সাল্লাম বলবেন পুরোটা বলবেন স বলার মধ্যে কোনো ফায়দা নেই বরং গুনা সল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে বড় কৃপন হচ্ছে ওই ব্যক্তি যার কাছে আমার নাম উচ্চারণ করার তো সে সাল্লাহসাল্লাম পড়লো না এ বড় কৃপন এবং রসুল্লাহ সাল্লালাম বলেছেন এবং বলেছেন যে ওই এটা এই কৃপণতা এই এই সে এই এই কৃপণতার ব্যাপারে রসুল্লাহ আসলাম সাবধান করেছেন অনুরূপভাবে ভাবে রসুল্লাহ সাল্লাহ আসলাম বললে সাল্লাহ আসলাম আপনি পুরো সব পেয়ে যেতেন আপনি একবার সাল্লাহ আলাইসালাম বললেন আল্লাহ আল্লাহ তালা বার আল্লাহ তালা দশ বার আপনার কথা স্মরণ করত ফেরেস তারা আপনাদের দোয়া করত এই বিরাট সুযোগ থেকে মাহরুম হয়ে গেলে আপনি যখন স বললেন বলার কারণে আপনি সব থেকে মারুম হয়ে গেলেন এই জন্য কখনো হজরত মোহাম্মদ শে বলব না আমরা রসল্লাহ সাল্লা পুরোটা লিখবো আমরা যখন খাতায় লিখব কাগজে লিখবো পুরোটাই লিখবো এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের কোনো বইতে আমরা সাধারণত স ম দ এগুলি আমরা লিখিনি আমরা পুরোটাই লিখি কারণ একজন মানুষ পড়লে পুরোটা পড়তে বাধ্য হবে এবং সবটা রসল্লাহ সে নিজেও পাবে এবং রসল্লা সাল্লাহ ইসলামের নির্দেশ মোতাবেক যে তিনি বলেছেন যে আমার নাম পড়লে তোমরা সালাদ পড়িও সেটা এই বাস্তবায়িত হবে সাথে প্রশ্ন করেছে এরপরে ফেরেস্তাদের নামের পরে আ যুব করা যাবে কি বাধ্যতামূলক ফেরেস্তাদের নাম নামের পরে আ বলবেন না আলাইহাম বলবেন আলি ইসলাম বলবেন এটা তাদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের প্রতি দোয়া করা তারাও আপনার প্রতি দোয়া করবে আল্লাহর পক্ষ থেকে দোয়া আসবে এবং ফেরেশতারা ইমানদাদের ভালো চায় ফেরেশতারা ইমানদাদের প্রতি দোয়া করে আল্লাহ তালা বলছেন ফেরিসালা বলে রব্বানা ওসায় রহমাতা ওকিমাবল জাহিম আল্লাহ তালা বলেন যে ফেরেস তারা দোয়া করে আল্লাহ বা না আপনি মিমনদারদের ক্ষমা করে দিন যারা আপনার পথ অনুসরণ করে চলে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন এবং তারা জান্নাত দিন এই দোয়াটা ফেরেশ করতে থাকে সুতরাং আপনি তাদের জন্য আলহ সালাম বলবেন শুধু জিবরিল নাম বা মিকাইল কেল নাম নাম বলবেন না সুতরাং আপনি যখন জিবরিল বলবেন মিকাইল বলবেন ইসরাফিল বলবেন তখন আপনি অবশ্যই সাল আলী বলতে পারবেন আলি সাল্লাম বলতে পারবেন অথবা আলী সাল্লা ইসলাম দুইটা বলতে পারবেন অথবা সাল্লি সাল্লাম বলতে পারবেন এতে কোনো সমস্যা নেই সাল্লাহ সাল্লাম সমস্ত নবীদের জন্য বলা যায় আমাদের নবীর জন্য খাস নয় সাল্লাইসালাম সমস্ত নবীদের জন্য বলা যায় তবে মনে রাখবেন নবী ছাড়া অন্য কারোর জন্য সাল্লু আলিয়াল্লাম ব্যবহৃত নবী ছাড়া কেউ করতে অধিকার অধিকার নেই নবী নিজে বলতে কিন্তু আপনি বলতে পারবেন না এবং অনুরূপভাবে আলী সাল্লাতাম শুধু নবীদের জন্য খাস যারা শিয়ারা সাধারণত এটা করে থাকে আউবক যারা আলী রেদুল্লাহ জন্য ব্যবহার করে থাকে এটা আসলে সুন্না মোতাবেক নয় তবে কেউ কেউ বলে থাকেন যে বোখারিতে কেউ কেউ ব্যবহার করছে বা অমুকে ব্যবহার করছে ব্যবহার করলে একক সিদ্ধান্ত এটা এটা আসলে শরীর সম্মত নিয়ম নয় শরীরের সম্মত নিয়ম হচ্ছে এটা নবীদের জন্য সাল্লাহ আলি অথবা আলি অথবা আলি ইসাল্লাম এভাবে বলবেন আর যারা ইয়া সাহাবিরা আছে তাদের জন্য রাজি আল্লাহ আনহু রাজি আল্লাহ আনহুম আরদাহম রাজি আল্লাহ আনহু রাজি আনহুম রাজি আনহা এভাবেগুলি ব্যবহার করবেন আর যারা ইমাম আছে তাদের জন্য আপনি রাহিমাহুল্লাহ ব্যবহার করবেন বা রহমতুল্লাহ আলী ব্যবহার করবেন আর যদি দেখেন যে দোয়া করার ইচ্ছা হয় খবর হিসেবে না একবার হিসেবে না তখন দাদি আল্লাহ বললে তখনও জায়েজ হবে জন্য কিন্তু তাদের জন্য আলি ইসাল্লাম এটা বলবেন না কারণ এটা নবীদের জন্য খাস এটা হচ্ছে বিশুদ্ধ মত অন্যদের জন্য ব্যবহার করার অর্থ হচ্ছে একটা নিয়ম থেকে একটা নিয়মকে বেনিয়ম অনিয়ম পরিণত করা অনিয়ম করা যাবে না কোনোভাবেই অনিয়ম করা একটা শিয়াদের কাজ বা তার দ্বারা প্রভাবিত লোকদের কাজ অথবা যারা ভুল করে করেছে এমনকি যে কেউ করুক না কেন যে কেউ করবে না এটা ভুল পথের ভুল পথের প্রতীক তারা এরা সঠিক পথে করেনি এমন কোনো কোনো মহাদেশ বললো কোনো ইমাম বললেও তার পথে এটা ভুল হয়েছে এটা মনে মেনে নিতে হবে এটা কারণ এইভাবে সালাত সালাম পেশ করার বিষয়টি শুধুমাত্র এই নবীদের সাথে খাস এবং এবং ফেরেস তাদের জন্য খাস ফেরেস জন্য কেন খাস আল্লাহ তালা কোরআন কেন বলেছেন আল্লাহ ইস্তফ ইমিনুল মালাই কিন্তু রসুল আমিনার নাস মানুষ থেকে এবং রসুল আল্লাহ তালা ইস্তফা পছন্দ করেছেন নবীদের থেকে নবীদের মধ্যে এদের মধ্যে বিখ্যাত হচ্ছে জিবরিল মিকাইল ইসরাফিল আর আপনি একটা কথা বলেছেন যে আজরাইল আজরাইল নামে আসলে কোনো ফেরেস্তা নেই এই জন্য আজরাইল বলবেন না বলবেন মালাকুল মত মালাকুল মত বলবেন মালাকুল ম মত আলহিসাল্লাম বলতে পারবেন মালাকুল মত শুধু মালাকুল মত বলতে পারবেন কোনো সমস্যা নাই মালাকুল মদকে গালি দেওয়ার গালি দিবেন না মালাকুল দায়িত্ব প্রাপ্ত মাত্র আলা নির্দেশে রু কবজ জানকবজের দায়িত্ব প্রাপ্ত মাত্র সুতরাং তাকে আজাইল বলবেন না আজাইল নাম করানো আসে নাই হাদিসেও আসে নাই আজাইল নামটি কোথাও এটা শুধুমাত্র কোনো পূর্ববর্তী কোনো ধর্মের ক্রিয়া থাকতে পারে আমরা পাইনি আবার কোনো নাও থাকতে পারে হয়তো কেউ মিলাইছে মি কেইল গেছে বলে আজাইল করতে ভালো লাগে যেন আজরাইল মিলাইছে আবার কেউ তো শয়তানের নাম আজাজিলও বানাইছে এটাও বানট এই দুইটার কোনো দলিল নেই এগুলি হচ্ছে মানুষের বানানো বানানোর দিক হ্যাঁ পরবর্তী প্রশ্ন হচ্ছে এটার সাথে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সাহাবিদের নামের আগে হজরত আবুবকররা হজরত আয়সাররা হ্যাঁ এটা বলবেন কিনা না সাহাবীদের নামের আগেও আপনি আবুবকর দিলেন বলবেন হজরত শব্দটা একেবারেই উঠিয়ে দেন আপনার ডিকশনারি থেকে এবং এটা কোথাও ব্যবহার করবেন না কারণ এই শব্দটি আমাদের জন্য কোনো এটা থেকে আগত কোনো নিয়ম নয় এবং এটা শরীর সমর্থিত নয় এটার বিভিন্ন অর্থ ভুল আছে আমরা দেখিয়ে আপনাদেরকে আর না রাদি আল্লাহ আন হু যদি একজন হয় রাধি আল্লাহ আন হু যেমন আবুকা রাধি আল্লাহ আনহু আর দুইজন হয়ে রাজি আল্লাহ আন হুমা আর যদি বহু হয়ে যায় রাধি আল্লাহ আনহুম আর যদি কোনো মহিলা হয় মহিলা সাহাবি হয় রাজি আল্লাহ হা আর যদি মহিলা সাহাবি দুইজন হয় রাজি ল আন হুমা মহিলা সাহাবি বেশি হলে রাজি আল্লাহ আন হুন না এভাবে বলবেন আর যদি পুরুষ সাহাবি পুরুষ নারী সবাই আছে তখন রাজি ল আন হুম একসাথে বলবেন কারণ কোরআন মুসুনাতে পুরুষদেরকে পুরুষদের জমির বা পুরুষদের সর্বনামের অধীন করে দিয়ে আছে নারীদের সর্বনামকে সুতরাং কেউ যে আনহুম বলে সবাই সামিল হয়ে যায় আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে পরবর্তী প্রশ্ন হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী অহংকার এবং হিংসা সংজ্ঞা কী ও পরিধি কতটুকু হিংসার বিষয়টা আগে আলোচনা করেছি অনেকদিন অহংকার বিষয়টা হচ্ছে রসুল্লাহ সাল্লাহাম রসুল্লাহ সাল্লাহাম বলেছেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে অহংকার আল্লাহর অহংকার তোমরা হে আল্লাহ বন্ধুরা তোমরা একে অপর অহংকার করো না কারণ অহংকার আল্লাহ তালার আল্লাহ তালার ভূষণ আল কিবরিয়া রিদাই আল ফখর ইজারি অহংকার এবং গর্ব একমাত্র আল্লাহ আল্লাহ তিনি তার তার জন্য মানায় আর তখন সাহাবাই এক সাহাবিক বলেন যে রসোল্লাহ আমার আহ জুতা সুন্দর হোক আমি চাই তো এটা কি অহংকারের ভিতর পড়ে কিনা রসোল্লাহম বললেন ইনল্লাহ জামিন মাহবুজ্জামান আল্লাহ তালা সুন্দর তিনি সুন্দর প্রশংসা করেন সুন্দর সুন্দর তিনি পছন্দ করেন সেই হিসাবে তুমি এটা নিতেই পারো সুন্দর গ্রহণ করতে পারো অহংকার হচ্ছে গমতুল হককে অবতরণ নাস অর্থাৎ হক দেখলে নিব না মানুষকে অবজ্ঞা করা এই দুইটা হচ্ছে অহংকার অহংকার আপনি বুঝতে পারছেন মানুষকে অবজ্ঞা করা মানুষ সাথে ভালো না করা এবং হক আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে কোনো হক কথা আসবে আপনার পছন্দ হবে না আপনি আপনার বাপ দাদার কথা নিয়ে চলে থাকবেন অথবা কোনো কোনো ব্যক্তির বিশ্বাসের কথা নিয়ে চলবেন হককে আপনি গ্রহণ করবেন না হককে ঠেলে দেওয়া এটা হল অহংকার সেটা যে ব্যক্তির মাধ্যমে হোক কোনো আলয়ের মাধ্যমে অহংকার হতে পারে কোনো সাধারণ মানুষের মাধ্যমে অহংকার হতে পারে সুতরাং এটা হচ্ছে অহংকার রসুল্লাহ আসলাম পরিচয় দিয়ে দিয়েছেন আর হিংসা হচ্ছে এটা আরেকজনের আরেকজনের একটা নামত পাইছে দেখে আপনার খুব হিংসা হচ্ছে কারো সেল হয়েছে কেন আপনার হিংসা মরে যাচ্ছেন কারো চাকরি হয়েছে কেন আপনি হিংসা মরে যাচ্ছেন কারো ভালো কিছু পেয়েছে যেন আপনার হিংসা লাগে আপনার খারাপ লাগতেছে এটা হলো হিংসা এটা নিষিদ্ধ এটা হারাম এটা কখনো আর যদি এরকম হয় যে আল্লাহ আল্লাহকে দিয়েছে আল্লাহ আমাকে তার দোয়া করতে পারবেন না বা তার বিরুদ্ধে না অথবা তাকে চোখ লাগিয়ে দিতে না যে সে কেন ভালো অবস্থানে আসে অথবা তার শরীরটা ভালো আমার শরীর খারাপ তাকে চোখ লাগিয়ে দিলাম তার শরীর খারাপ হয়ে যায় এই জাতীয় তার শরীর খারাপ হয়ে যায় এই জাতীয় কিছু করা এটা হিংসার ভিতরে পড়ে হিংসা করা যাবে না অহংকার করা যাবে না হিংসা করে শুধুমাত্র যারা জাহেল মূর্খ তারাই হিংসা করে আর অহংকার তারাও জাহেল তারা নিজেদের সম্পর্কে অজ্ঞ এই তারা জন্য অহংকার করে থাকে অহংকার আল্লাহ আল্লাহ একমাত্র একমাত্র সেফা কেউ কারো কোনো সৃষ্টির কোনো সেফা অহংকার হতে পারে না পরবর্তী প্রশ্ন হচ্ছে সন্তান জন্মের সাত দিন পরে মাথা মুন্ডানোর চুলের ওজনের সোনা না দিয়ে রূপা দান করলে কি হবে কি সন্তান জন্মের সাত দিন পরে মাথা মুন্ডানোর চুলের ওজনের রূপা দেয়ার হাদিস আছে সোনা দেয়ার হাদিসটা তো আমি পাইনি সোনা দিলে দিতে পারে বেশি দামি দিল কিন্তু রূপা দেওয়ার হচ্ছে রূপা ফের কথা আসছে এই জন্য রূপা দিয়ে দিবেন সোনা দিয়ে জরুরি না যদি কেউ যদি সোনা তার কাছে বেশি থাকে সম্পদ দিতে পারে বেশি দিলে কোনো গুণা হবে না কিন্তু সুন্দা হচ্ছে রূপা দেয়াটা হচ্ছে হাদিস দ্বারা সই দ্বারা সাব্যস্ত আমি যেটা পড়েছি এটার মধ্যে অন্য কোথাও থাকতে পারে এটা আমার জানা নেই পরবর্তী প্রশ্ন হচ্ছে একটা অনলাইন শপিং মল তারা একটা দশ হাজার টাকার মোবাইল সাত হাজার টাকায় বিক্রি করবে তবে তাদেরকে আগে টাকা পেমেন্ট করতে হবে কিছুদিন পর তারা সেই মোবাইল ডেলিভারি দিবে ব্যবস্থা বাকিতে তাহলে এটা কি সুদ হবে যদি অনলাইন শপিং মল দশ হাজার টাকার হাজার টাকায় বিক্রি করবে আপনি তাদের টাকা দেন তারা যদি কিনে এনে দেয় এবং বিশ্বস্ত হয় যারা আপনার মনে করেন যে বিশ্বস্ত টাকা দিতে বাধ্য টাকা মার যাবে না তাহলে এটা নাজায়জ হবে না কেন না হবে না তারা হয়তো কম দামে পাচ্ছে অফিস খরচ নাই দোকান খরচ নাই দোকানে বিদ্যুৎ খরচ নাই তারা বসে বসে কম্পিউটার বসে বসে পেমেন্ট করতেছে কম দামে দিতেই পারবে তো এটাতে নাজায়েজ হওয়ার কোনো কারণে মৌলিকভাবে বাকিতে কেনা না নয় এটা হলো কথা বাকিতে পেমেন্ট আগে টাকা দেওয়া পোক পরেতে পরে জিনিস নেওয়া কম দামে এটাও শরীরে তিনশো টাকার ভিতরে পড়ে না যেমন বাড়ির সালাম জায়েজ আছে জায়েজ আছে হচ্ছে জিনিসটা বাকি বিক্রি করা হচ্ছে অগ্রিম বিক্রি করে দেওয়া তো এটা আসে অগ্রিম বিক্রি করে টাকা নিচ্ছে আপনাকে পরে দিবে এটা সালাম অন্তর্ভুক্ত হবে সেজন্য এটা জায়জ হবে কেন সুদ হবে না পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার বয়স যখন দশ তখন একটি কুকুরের বাচ্চা পানিতে ফেলে দেয় বাচ্চাটি মারা যায় আমি কি গুণাগার হব দেখুন কুকুর ফলার কোনো শরীর নির্দেশনা নেই তো বিনা কারণে কাউকে হত্যা করা শরীয়তে অনুমোদিত না তারপরে কুকুর যেহেতু মরে গেছে আপনার কোনো গুণা হবে না এটার জন্য কারণ কুকুর আসলে মেরে ফেরার নির্দেশনা হাদিসে আসে তো যেহেতু কুকুরগুলি সাধারণত পরিবেশে অনেক কিছু নষ্ট করে এবং অনেক মানুষের কামড়ায় ক্ষতিগ্রস্ত করে সেই জন্য কুকুর মারা যাহাজ আছে কিন্তু বাচ্চা সমস্যা হচ্ছে কুকুরের বাচ্চা তো কাউকে আক্রমণ করে না বা কাউকে আঘাত করে না তাকে আপনি বিনা কারণে কেন মারবেন বিনা কারণে না তাকে অন্য জায়গায় দিয়ে আসবেন যেখানে সে বড় হতে পারে অথবা যে কোনো পাহারা দিতে পারে সেখানে খ্যাত খামার পাহারা দিয়ে সেটা তো বৈধ অথবা কোনো রাস্তার পাশে রাস্তার মধ্যে সে দেখা তার মতো করে চললো এটাকে মেরে ফেলা ঠিক হয়নি তো আপনি যেহেতু বয়স দশ ছিল তখন আপনি শরীয়তের নির্দেশের উপর নির্দেশের অধীন ছিলেন না কারণ শরীয়তের কথা হলো যে বাচ্চা বালেগ হয় প্রাপ্তবয়স্ক হয় এবং প্রাপ্তবয়স্কের আলামত হচ্ছে আপনি জানেন যে কয়েকটি এক মধ্যে একটা হচ্ছে দাড়ি মস উঠা নিচে চুল উঠা এবং হাতে বগল নিচে চুল উঠা অনুরূপভাবে স্বপ্নদোষ হওয়া এই জাতীয় এইগুলি হচ্ছে অথবা পনেরো বছর বয়স্ক হওয়া এগুলি হচ্ছে প্রাপ্তবয়স্কের আলামত যেহেতু আপনি দশ বছরের ছিলেন এবং এটা মেরে ফেলেছেন পানিতে ফেলে সেটার জন্য আপনি গুণাগার হবেন না কারণ তখন আপনার উপর শরীয়তের বিধান প্রযোজ্য ছিল না কিন্তু যারা প্রাপ্তবয়স্ক তাদের উচিত হবে না যা মানুষের ক্ষতি করে না তাকে বেহুদা মেরে ফেলা বা ক্ষতিকর হলে মেরে ফেলা যাবে যে কোনো সন্দেহ করে কামড়ায় বা যে কুকুর পরিবেশ নষ্ট করছে বা তার অসুস্থ হয়ে গেছে রোগ ছড়াচ্ছে সেগুলিকে মেরে ফেলা যাবে আর যেগুলো ছোট বাচ্চা যেগুলো আছে কুকুরের বাচ্চা যেগুলো এগুলোকে বেহুদা না মেরে এগুলোকে জায়গায় জায়গায় দূরে দূরে দিয়ে আসতে হবে যেখানে তারা তাদের শিকার করে খেতে পারবে অথবা যারা পাহারার কাজ করতে পারবে কোনো কোনো জায়গায় সেগুলো সেভাবে দেখে আসতে হবে সেগুলোকে শুধু শুধু মেরে ফেলা ঠিক হবে না শুধু শুধু মেরে ফেলা ঠিক হবে না পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার বড় ভাই মোবাইল ব্যবসা করতে চায় এই ব্যবসা কি হালাল হবে কেন ভাই মোবাইল তো মোবাইল ব্যবসা হালাল হওয়ার তো কোনো না হালাল না হওয়ার তো কোনো কারণ নেই কারণ মোবাইলে ভালো ব্যবহার করা যায় খারাপ ব্যবহার করা যে জিনিস ভালো মন্দ উভয়টা ব্যবহৃত হয় সেই জিনিস ব্যবসা করা যায় যাচ্ছে যে জিনিস শুধুমাত্র হারামে ব্যবহৃত হয় সেই জিনিস শুধুমাত্র সেই জিনিস শুধুমাত্র ব্যবসা করা নেই কোনোভাবেই যেমন ধরেন আপনি পিয়ানো ব্যবসা করলেন অথবা গিটার ব্যবসা করলেন এগুলি একবারে হারাম কোনোভাবেই নয় ভেঙে ফেলতে হবে এগুলি কোনো কারো কাছে বিক্রি করা বা কারো বেঁচে দিলাম দুই টাকা পাঁচ টাকা এক টাকা কোনো কিছু নেই কোনোভাবে যায়জ নেই এগুলো শুধু ভেঙে ফেলতে হবে এগুলি কোনো ভালো দিক নাই যেমন মদ কোনো ভালো দিক নেই যেমন আফিম গাঁজা অথবা হেরোইন এগুলি কোনো ভালো দিক নেই সবই হারাম সুতরাং এই জাতীয় জিনিসের কোনো ব্যবসা করা যাবে কিন্তু যেমন মোবাইলের ভালো মন্দ বইটা ব্যবহৃত হয় কেউ ওয়াজ শুনে কেউ গান শুনে কেউ কথা ছবি তোলে হারাম ছবি তোলে কেউ কোরআন শরীফ পড়ে বসে অথবা কেউ সেখানে ভালো ভালো জিনিস ইয়া দেয় ফেসবুকে ভালো স্ট্যাটাস দেয় তা মানুষকে হাত হেদায়তের বাণী শোনায় তো ভালো মন্দ বইটা ব্যবহার করা যায় সেটাতে সেটা ব্যবহার করা ব্যবসা করা যায় আছে তবে যদি জানেন যে এই ছেলেটি এটা নেওয়ার পরে সরাসরি হারামে জড়িত হয়ে যাবে তাহলে তাদের কাছে ব্যবসা করতে তাদের কাছে বিক্রি করতে পারবেন না যেমন ছোট বাচ্চাদের যারা বুঝে না তাদের কাছে মোবাইল ব্যবহার এক সময় তারা পর্নোগ্রাফিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলে আপনি জেনে গেছে জানবেন যে এটা হচ্ছে তাহলে তার কাছে ব্যবসা করা তার জন্য তার কাছে বিক্রি করা যায় না মৌলিকভাবে ব্যবসাটা জায়েজ মোবাইল ব্যবসাটা জায়েজ কোনো সমস্যা নেই পরবর্তী প্রশ্ন হচ্ছে ইমাম বুখারি বুখারি সংক্রমণ আগে কিভাবে সালাত আদায় করতেন ইমাম বোখারি বোখারি সংখ্যার আগে কীভাবে চালাদাই করতেন প্রশ্নটা অত্যন্ত জটিল কেন এই জাতীয় প্রশ্ন আমি প্রথম শুনলাম কীভাবে আদায় করতেন না আমরা কেমন বুঝবো কারণ উনি অবশ্যই তখনকার সময় আলমদের থেকে যেভাবে জেনেছেন সেভাবে চালাদাই করতেন মোহাদ্রিসটা সাধারণত কোনো একক মাঝভাবের অনুসারী হয় না তারা বিভিন্ন হাদিস থেকে যেভাবে পান সেভাবে তারা অনুসরণ করে চলেন যদিও কেউ কেউ বলতে থাকেন যে তারা ইমাম বুখারি সাপি ছিলেন এটাও দাবি কেউ যদি বলেন যে হাম্বলি ছিল এটাও দাবি কারণ তিনি কোনো মাঝাবের সরাসরি ও মোকালে ছিলেন না তারা হাদিস অনুসারে চলতেন প্রথমে যেভাবে তারা শিখেছেন ওস্তাদের কাছে সেভাবে শিখেছেন ওস্তাদরা কোনো নির্দিষ্ট মাঝাবের ছিলেন এবং কোনো প্রমাণ আপনিও দেখাতে পারবেন না আমিও দেখাতে পারবো না এখন যেটা বলছে সংকলনের আগে দুই নামাজ পড়ত তিনি এটা হাদিস এটা বিভিন্ন বর্ণায় স্পষ্টভাবে আসছে তিনি যখনই কোনো হাদিস লিখতেন বোখারি তখন তিনি রাউদা বারাকে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আসলামের যে যে অংশটাকে তিনি বলেছেন মসজিদ নবীতে রাউদা তুমি রিয়াদের জানা সেখানে বসে তিনি হাদিসের মুসাবিদা করেন এবং সেখানে তিনি দুই রাঘাত পড়ে নামাজটা সলাদ লিখেছেন এই সলাদ দুই রাঘাত সলাদ পড়ে সেটা একটা হাদিস লিখেছেন এই বর্ণনাটা আসছে এবং অধিকাংশ বর্ণনা শুদ্ধই মনে হচ্ছে আমার কাছে তাহলে বোঝা যাচ্ছে যে এইটা যদি উদ্দেশ্য আপনার হয়ে থাকে তাহলে এইভাবে পড়তেন আর যদি উদ্দেশ্য হয় থাকে তিনি কীভাবে সলাদ করতেন তবে তিনি অবশ্যই ওস্তাদের কাছে শিখেছেন ওস্তাদের কাছ থেকে ছোটোকালে যেটা শিখে হয় এটা তখন দোষের কিছু নেই আমি যদি কোনো শিখি আমার তাদের দোষের কিছু হবে না যতক্ষণ পর্যন্ত এর বিপরীত কিছু পাওয়া না যায় যদি এর বিপরীত কিছু পাওয়া যায় তখন আমাকে আর ওই ভুলটার উপরে থাকা যাবে না ধরুন আপনি ছোটোকালে একটা জামা পরেছেন বড় হয়েছেন এখন ওই জামা পরতে পারবে না তাই বলে জোর করে ওই জামাটা জোর করে গায়ে চাপিয়ে দিলে হাস্যকর হবে বরং আপনি বড় হয়েছেন এখন আপনার জামাও বড় হবে এটা স্বাভাবিক তো একটা বালক বোখারি ছোটোকালে যখন তিনি সালাদাই করতেন কার পরিবেশ উস্তাদরা যেভাবে পড়াইছে বাবা মা যেভাবে শিখে সেভাবে পড়েছেন যখন তিনি বড় হয়েছেন তখন তিনি হাদিসের মোতাবেক আমল করেছেন তখন সেভাবে পড়েছেন তো একজন মানুষের আগে কি পড়েছেন এটার উপর নির্ভর করবে না যখন তিনি জ্ঞানী হওয়ার পরে যেভাবে তিনি আমল করেছেন সেটাই আমাদের জন্য হচ্ছে অনুসরণের জায়গা বা অনুকরণের জায়গা এর আগ পর্যন্ত যেই জায়গাটুকু নিজেই তিনি জানতেন না সেই অংশটুকুর জন্য কেউ অনুকরণ করলে সে তো অন্ধের অনুকরণ করলো অন্ধের অনুসরণের মতো সেটা যেন আমরা না করি পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি কি আমার বিবাহ নিজে পড়াতে পারবো এবং আমার বিবাহে আমি কি নিজে খোদ দিতে পারবো আমাদের কতিপয় কিছু সালাফ থেকে আমরা এমন কর্ম দেখতে পাই যেমন শেখ আলবানী তার একটি বিবাহতে নিজে খোঁদ দিয়েছিলেন দেখুন খোদ বা দেয়ার মাস হচ্ছে আলাদা আর বিবাহ পড়ানোটা আলাদা বিবাহ পড়ানো আলাদা এটা কেন বললাম বি খোদ বা দেয়াটা হচ্ছে শূন্য খোদ ব্যাথাটা হচ্ছে খোদ বা না হলেও বিয়ে হয়ে যাবে খোদ বাটা হচ্ছে শূন্য খোদ বা কি

খোদ বা দেননি সকাল বিয়েতে খোদ বা দেননি প্রমাণ হচ্ছে রসুল্লাহ সাল্লাহামের কাছে এক লোক এসে এক মহিলা এসে বলে ইয়া রসুল্লাহ আমাকে বিয়ের ব্যবস্থা করে দিন একজন দাঁড়িয়ে বলে ইয়া রসুল্লাহ আমাকে আমার কাছে দেন বলে তোমার কাছে কি আছে বলে কিছুই নেই বলে তোর একটা 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 লোহার আংটি হলে নিয়ে আসে বলে কিছুই পায়নি বলে তোমার কোরআন শরীফ আছে বলে হ্যাঁ কোরআন আছে বলে তো তোমাকে বিয়ে দিয়ে দিলাম তার কাছে তাকে তোমার কাছে বিয়ে দিয়ে দিলাম বিয়ে মারহুমিল কোরআন কোরআন শিক্ষা দিবা বা কোরআনের সিলাই তোমাকে দিই এটা তাহলে বোঝা গেল যে খাটাও বাধ্যতামূলক না তবে খাটা হচ্ছে একটা এমন এক জিনিস যেটার মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া হয় আল্লাহর প্রশংসা করা হয় এবং অন্তরের খারাপি থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালানো হয় এটার মাধ্যমে বিয়েটা পরিপূর্ণতা লাভ করে সুন্দর হয় এজন্য সালফ সারেন খোদ বা দিতেন এবং সাল্লাম বড়ো কাজের শুরুতে যখন বড়ো কোনো কাজ হবে তাতে যেন খোদ বা ব্যবহার করে নির্দেশনা দিয়েছেন সেই জন্য খোদ বা ব্যবহার করা এই এজন্য আলবাই রহমতুল্লাহ আলী তিনি বিয়ের সময় নিজে খোদবা দিয়েছেন যেহেতু অন্যরা তার চেয়ে ভালো করে হাদিস এই খোদবার হাদিসটি ভালো জানতো না তিনি সুন্দরভাবে সেটাকে একসাথ করে বই লিখে দিয়েছেন খোলা খোদবা হাজানা বই লিখেছেন সেটাই জন্য তিনি সেটা খোদবা দিয়েছেন এতে কোনো সন্দেহ নেই খোদবা যে যিনি বিয়ে করবেন তিনি দিতে পারবেন যদি না কেউ ভালো দিতে না পারে এতে কোনো অসুবিধা নেই কিন্তু বিয়ে পড়ানোর মশলাটা আসলে কি বিয়ে কে পড়ায় বিয়ে পড়ানোর মশলাটা আসলে কোনো এমন জিনিস নয় যে এটার কারণে আপনাকে বড় কোনো হুজুর ডেকে আনতে এরকম না বিয়েটা একদম সোজা মেয়ের অভিভাবক বলবে যে এত এত টাকার বিনিময়ে আপনার দিলাম আপনি বিয়ে কবুল করুন তো এ কবুল করে এটা হচ্ছে বিয়ে পড়ানো এখানে এখানে যদি কোনো আর কেউ না থাকে না থাকে মেয়ের অভিভাবককে যদি অনুমতি দিয়ে দেয় এবং যদি কোনো ছেলে যদি বলে যে আমি এত টাকার বিনিময়ে তোমার গ্রহণ করলাম সে মেয়ে যদি মেনে নেয় তো সেই হিসেবে তো বিয়ে জায়েজ হবে তবে নিয়ম হচ্ছে ওই এটা বলবে মেয়ের অভিভাবক বলবে কারণ মেয়ের মেয়েদের হক মেয়েরা বেশি হকদার সম্মান পাওয়ার যারা এই যারা যে পিতা মেয়েকে সম্মানিত করতে চান তিনি অবশ্যই নিজে প্রস্তাব দিবেন ছেলের কাছে বিনিময়ে ছেলে কবুল করবে এতে করে মেয়েরা যে মূল্যবান এটা বোঝা যাবে তাদের কাছে যেতে হলে অবশ্যই মাহার দিতে হবে মাহারটা সমানিত তার জন্য মেয়েদের সমান বই আনবে এই জন্য সেটা বলা হচ্ছে এখানে নিজের বিয়ে নিজে পড়ানো যে আর কোনো অতিরিক্ত কোনো কথা নাই যে সেটা লাগাতে হবে বরং যেটা আমরা বলছি এই পদ্ধতিতে গেলেই আপনার বিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ পরবর্তী প্রশ্ন হচ্ছে আকাবেরা কি মুসলিম না ইহুদি সূরা আন আরআনাম আয়াত 123 আল্লাহ তাআলা কবিরা অপরাধী বলেছে একটু ব্যাখ্যা করুন ইনাল্লাহি ওয়ানিল রাজুন এখানে আকাবেরা মুজরিমিহা বলেছে এখানে আকাবেরা অপরাধী বলা হয়নি বলা হয়েছে বড় অপরাধী মানে আকাব মুজ림 যে বলছে যে আমরা ইননা আকাবেরা মুজরিমিহা যে কোনো জনপদের যারা বড় অপরাধী ছিল এদেরকে বলা হচ্ছে সাধারণত নেতা গোষের লোকেরা এই আকাবের হয় তত বড় অহংকারী থাকে তারা আবার একদিক থেকে একদিক থেকে তারা প্রভাব প্রতিপত্তির মালিক থাকে এরা সব সময় নবীর আসলদের বিরোধিতা করত তো এরা এই জাতীয় আকাবেরা মুসলিম ইহা যারা এরা সাধারণত এই মুসলিম ইসলাম বিরোধী থাকে শক্তি বেশি বেশিরভাগই এই জন্য সেখানে আকাবেরা মুসলিম মিয়া বলা হয়েছে তো এখানে এদেরকে অর্থাৎ বড়ো বড়ো অপরাধী বলা হচ্ছে অর্থ এখানে কিন্তু এগুলোতে কখনো উদ্দেশ্য এটা নয় যে এগুলোতে উদ্দেশ্য এটা নয় যে উদ্দেশ্য এটা নয় যে এরা ইহুদি বা নাসারা বা মুসলিম এই জাতীয় নয় যে কোনো জনপদেরই যে কোনো জনপদেরই তারা অপরাধী হতে পারে যে কোনো জনপদেরই তারা সমস্যা করতে পারে এরা মানে এই অপুনা গুণাগার অপরাধী হতে পারে এরা এরা সেই জনপদ যেই যেই দিনের হোক না কেন সে যে সুরা আনামের একশো তেইশ নম্বর যেটা বলছে এটা যে প্রত্যেক প্রত্যেক জনপদে কাদালকে জাল না নাফিকুল কারিয়তিন একাবার মুজরিম ইহা লিয়াম কুরুফি হমায়াম কুরুন ইল্লা বিনফুসি হমায় সরুন যে আল্লাহ তালা যেটা বলছেন সুরা আনামের তেইশ নম্বর আয়াতে যে এভাবে আমরা করে রেখেছি প্রত্যেকটি জনপদে কিছু অপরাধী মুজরিম অপরাধী বড় বড় অপরাধীদেরকে যারা এর মধ্যে ষড়যন্ত্র করে অথচ তারা নিজেদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দিনের বিরুদ্ধে নয় বুঝতে পারে না তারা নিজেরা বুঝতে পারে না যে কত বড় অপরাধ তার অপরাধ তারা করে ফেলেছে তো এই জন্য এরা কাফেরকে বোঝানো হয়েছে সে কাফের ইহুদি হতে পারে নাসারা হতে পারে অথবা মাজুসি হতে পারে অথবা একেবারে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে হ্যাঁ এমন কি সে কাফেরদের মধ্যে মুসলিমদের অপরাধী যারা আছে যারা অপরাধ করে বেড়ায় মুসলিম নামধারী এরা হতে পারে এদের কাজই হলো দিনের বিরুদ্ধে দাঁড়ানো দিনের পক্ষের লোকদেরকে হেনস্থা করা এবং কোথাও দিনের কোথাও দিনের আলোচনা হতে লাগলে তারা বাধা দেয়া এগুলি হলো এদের কাজ আল্লাহ প্রত্যেকটি জনপদে আল্লাহ এরকম লোক রেখেছেন কেন কারণ তারা শাস্তি পেতে হবে আল্লাহ এই রাখা এটা কোন সারা এটাকে বললো জাল কাউনি জাল সারাই কাউনি প্রাকৃতিকভাবে রাখা এটার জন্য সবের কোনো আশা করা যাবে না এটা হচ্ছে প্রাকৃতিকভাবে আল্লাহ তালাকে দিয়েছে আমরা এবার সূর্যকে নির্ধারণ করেছি এরকম আল্লাহ তালা মানুষ কিছু মানুষকে সৃষ্টি করেছে এরকম যারা অপরাধী তো এরা তো বা এদের আল্লাহ এদের এটার কারণে তারা কোনো আখের থেকে রিওয়ার্ড পাবে না বা শাস্তির অধিকারী হবে তারা শাস্তি পাবে শাস্তি পাবে এ সুতরাং আপনি এভাবে আকাবেররা কি মুসলিম ইহুদি এভাবে না বলে বলবেন যে জনপদে যারা আকাবের বা বড় অহংকারী বড় অপরাধী এরা বেশিরভাগ ইহুদি নাসারা বিভিন্ন ইসলাম স্মরণীয় দল হতে পারে অনুরূপভাবে মুসলিম নামধারী কিছু লোক এরকম থাকতে পারে যারা সেখানে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে এবং ইসলামকে প্রতিপালনের বিধানের বিরুদ্ধে ইসলামী আইনের বিরুদ্ধে ইসলামকে বাধা দেওয়ার ক্ষেত্রে এবং ইসলামের বিভিন্ন বিভিন্ন বিধানের বিধানের বিরুদ্ধে তারা দাঁড়ানোর জন্য তারা এক পায়ে দাঁড়িয়ে থাকে এইগুলিকে আল্লাহ তালা হাতে চিহ্নিত করেছেন আশা করি আপনার বিষয়টা বুঝে আসছে